এভরিওয়ান, কেমন আছো সবাই? রকলি আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় অনেক ব্যস্ত ছিল, কালকে যেহেতু বাবুর বার্থডে আছে, কারণ আমি তো আগেই বলেছিলাম বাবুর বার্থডে, সেই কারণে আজকে গোডাউন ক্লিন করার ছিল। সকালে রান্নাবান্না, মেয়ের স্কুল, হাজব্যান্ডের স্কুল, তারপরে মিস্ত্রি আছে, হাজার রকমের কাজ, ঘরদোর ক্লিন করা, কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটা ক্লিনিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি তো খুব একটা নিজের রূপচর্চা করি না, তো বছরের মধ্যে একবার বা দুবার যখন আমি করি, মানে কোনো ফেসিয়াল আমি দোকানে গিয়ে একদমই করি না, করার সময়ও হয় না এখন। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি বেসন 2 চামচ। বেসন স্ক্রাবিং ক্লিনিংয়ের জন্য খুবই উপকারী। যেসব মেয়েরা বা হাউসওয়াইফ, যাই হোক গার্লসরা, তোমরা এটা ব্যবহার করে থাকো, তোমরা তো তার বেনিফিটটা অবশ্যই জানো। তো বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি শুধুমাত্র অন্য সময় জল দিয়েই ব্যবহার করি, কিন্তু আজকে আমি নিচ্ছি এর সাথে টক দই। এক চামচ টক দই নিচ্ছি, নেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, মানে টারমারিক নিচ্ছি। এই টক দইটা ভীষণ ক্লিনিং, ব্রাইটের ক্ষেত্রে কাজ করে। যারা ফেসিয়াল করো তারা অবশ্যই জানো, আমার কথা শোনার তোমাদের আর আশা করি প্রয়োজন হবে না। তো আমার যেটা মনে হয়, দোকান থেকে তোমরা বেশি, মানে পার্লার না গিয়ে ঘরেই ছোটোখাটো ট্রিটমেন্ট, এই ফেসিয়াল কিটগুলো ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু অনেক বেনিফিট পাবে আর খরচটা বেঁচে যাবে। সবথেকে বড় কথা হলো পার্লারে যে হিউজ পরিমাণে যে খরচা হয়, গেলেই তো কম খরচ হয় না, সেই হিউজ পরিমাণ খরচাটা কিন্তু বেঁচে যাবে। তো এটা ইউজ করতে পারো, এটা কিন্তু ক্লিনিং আর ব্রাইটিংয়ের ক্ষেত্রে ভীষণ ভালো। আর এর সাথে তোমরা অবশ্যই মধু ব্যবহার করতে পারো, তবে আমি মধুটা ইউজ করি না, যাই হোক এটা একটু ঠিক হয়ে গেছে। আমি তো আমার এই ফেস প্যাকটা একটু ঠিক হয়ে গেছে, এটাকে আমি একটু পাতলা করে নেব। পার্লারে যাওয়ার চেয়ে আমার মনে হয় ঘরে অনেক টিপস আছে এরকম, সেইগুলো তোমরা যদি ফলো করো, সরি, তাহলে কিন্তু অনেক বেনিফিট পাবে। আমি তো খুব একটা করি না, তবে যখন করি বেসন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো লাগিয়ে মুখে মেখে নিই। আমার র্যাশ ফ্যাশ, ফুসকুড়িগুলো যদি মুখে থাকে তাহলে সেগুলো কিন্তু কমে যায়। আর এই বেসনটা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো, ব্রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো বেসন। যাই হোক এটা লাগিয়ে নিচ্ছি। আজকে আমার নিঃশ্বাস ফেলার সময় পাইনি, এতটাই চাপ ছিল। আর ভাল লাগে না এত কাজ করতে করতে, কি করব সংসার জীবন। তো এটাকে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। রসগোল্লার মতো গাল, তারপরে আবার করছি ফেস প্যাক। এই কেউ কিন্তু তোমরা গালাগালি দেবে না, কেউ কিন্তু বলবে না এই তো চেহারা মুটু, তারপরে কিন্তু আবার ফেস প্যাক লাগাচ্ছ, তাকে দেখাবে। ফেস প্যাক ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট্ট একটা ভিডিও, আশা করি সবাই না টেনে দেখবে, টেনেও দেখতে পারো কোনো ব্যাপার নেই। এই ফেস প্যাকটা কিন্তু অল্প দিলেই না এটার হয়ে যায়, কি করবো এক্সেস হয়ে গেছে, একটা গলায় লাগিয়ে নিচ্ছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কটা ভিজিয়েছি জামা কাপড়, তারপর স্নান করে নেবো, এক্সেস যখন আছে লাগিয়ে নেবো, কি করবো নষ্ট তো করবো না, আর রূপচর্চা রেগুলারও হয় না। আমার ছেলে একবার দেখেছে, বলছে মা এটা তুমি কি লাগিয়েছো, ভূতের মতো লাগছে।
বেসন, টক দই আর একটু মধু আর একটু হলুদ তোমরা যদি মাঝে মধ্যে এইভাবে লাগাতে পারো, হাতের কিন্তু ব্রাইটনেসটা ভালো আসে। যদি আমি লাগাই না, মুখ যখন হয় হাতে নিশ্চয়ই হবে, তাই না বলো? আইডিয়া, হাতে লাগাই না। ওকে ফ্রেন্ড, হয়ে গেছে হাতে লাগানো। লাগানো কমপ্লিট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভিডিওটা এখানে, বাই বাই। ও হ্যাঁ, কালকে আমি একটু ব্যস্ত থাকবো, জানি না ভিডিও ঠিকঠাক দিতে পারবো কি না, তবে কালকে যদি ভিডিও না দিতে পারি অবশ্যই পরশু দিন আসবে, চেষ্টা করবো দেওয়ার, যত ছোটোখাটো হোক যেভাবেই হোক, বা সকালের ভিডিও যদি রাতেও দিতে পারি দেওয়ার চেষ্টা করবো। ওকে তাহলে ফ্রেন্ড, আজকে আসছি, আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, জামাই লেগে গেছে নাইটিতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।